আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিবা আজকের কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ প্রবাসীদের বাণিজ্যিক ভিসার বিশ দিনের বাধ্যতামূলক সাতাইশ হাজার দুইশ শ্রমিক কুয়েত ছেড়েছে কুয়েতের মধ্যে পবিত্র রমজান মাসেও চলছে কঠোর অভিযান এবং বাংলাদেশি সহ আটক কয়েকশ প্রবাসী কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং কুয়েতের কয়েকটি মর্মান্তিক ঘটনা সহ আজকের কুয়েতের বিস্তারিত খবর আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন শুরুতে জানিয়ে দিব আজকে কুয়েতের মধ্যে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিটে এবং সেহেরি শেষ সময় ভোর রাত তিনটা উনষাট মিনিট এবং আমাদের বাংলাদেশে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা একুশ মিনিট এবং সেহেরির শেষ সময় ভোর রাত চারটা তেইশ মিনিটে এখন জানিয়ে দিব কুয়েতের কুয়েতের কয়েকটি বিশেষ বিশেষ খবর এদিকে বাণিজ্যিক ভিসার জন্য স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করা হয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিমা কোম্পানির ইউনিয়নের চেয়ারম্যান খালেদ আল হাসান বলেছেন যে বাণিজ্যিক ভিসায় দেশে আসা প্রবাসীদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা আরোপ করা সরকারি প্রবণতা রয়েছে আল আনবা সূত্রে আল হাসান বলেছেন যে ইউনিয়ন অফ কোম্পানি কুয়েত দর্শনার্থীদের জন্য স্বাস্থ্য বিমা কভার করার জন্য একটি পণ্য উপস্থাপন করেছে বাণিজ্যিক ভিজিট প্রবেশ সুবিধা সহ দর্শনার্থী একদিন বা এক মাসের জন্য থাকতে চান কিনা তা অনুমোদিত হলে বিশ দিতে হবে সূত্র আল মাজলিস অপরদিকে গত তিন মাসে সাতাশ হাজার দুইশ প্রবাসী কুয়েতের শ্রমবাজার ছেড়েছেন কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান প্রশাসন দ্বারা জারি করা একটি সরকারি পরিসংখ্যান নির্দেশ করে যে মাত্র তিন মাসে সাতাইশ হাজার দুইশো জন প্রবাসী শ্রম ছেড়েছেন সর্বশেষ তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে চোদ্দ লাখ উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জনের তুলনায় বাজারে চোদ্দ লাখ বায়ান্ন হাজার তিনশো চুয়াল্লিশ জন বিদেশি কর্মী রয়েছে আনুমানিক চার লাখ একান্ন হাজার মিশরীয় দু হাজার একুশ সালের ডিসেম্বরে স্থানীয় শ্রমবাজারে কাজ করেছিল পারিবারিক খাদ বাদে তারপরে চার লাখ সাতত্রিশ হাজার ভারতীয় বাংলাদেশে এক লাখ আটান্ন হাজার আটত্রিশ হাজার নেপালি পঁচিশ হাজার পাঁচশো জর্দানিয়ান এবং বিশ হাজার ইরানি সূত্র কুয়েত অপরদিকে কুয়েতের মধ্যে পবিত্র মাহের রমজান মাসে চলমান রয়েছে কঠোর অভিযান এছাড়াও প্রতিদিনে কুয়েতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে শত শত বাংলাদেশি সহ অবৈধ প্রবাসীদেরকে এছাড়াও আজকে ও শ্রম আইন লঙ্ঘনের জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে তবে এদের মধ্যে রয়েছে আকামা এছাড়া কুয়েতের নিরাপত্তা বাহিনী আন্ডার সেক্রেটারি আব্দুল লতিফের নির্দেশ ও নির্দেশনা অনুসারে আইন লঙ্ঘনকারী এবং অপরাধীদের গ্রেফতারের অভিযান চলমান থাকবে সূত্র কুয়েত এমওয়াই অন্যদিকে কুয়েতের মধ্যে হকারদের ওপর রয়েছে কঠোর নজরদারি কুয়েতের হকারদের ধরা ছোয়ার সাথে সাথে নির্বাসন করা হবে বলে হুশিয়ার বার্তা প্রেরণ করেছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এছাড়াও কুয়েতে যাহারা পৌরসভার রাস্তার কাজ বিভাগের পরিচালক ফাহাদ আল করিফা ঘোষণা করেছে যে পবিত্র রমজান মাসে রাস্তার হকারদের ধরার জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন এছাড়াও আল রায় দৈনিক সূত্রে তিনি জানিয়েছেন যে সকাল এবং সন্ধ্যা শিফটের সময় বিভিন্ন পাবলিক মার্কেটের সামনে এবং বিভিন্ন মলের সামনে এবং বিভিন্ন রাস্তার পাশে পরিদর্শক দল মোতায়েন করা হবে এবং আল করিফা আরো নিশ্চিত করেছেন যে পৌরসভার বর্তমানে রাস্তার পণ্য বাজেয়াপ্ত করে খাদ্য সামগ্রী বেচা কেনা করে এই ধরনের ফেরিওয়ালার বিরুদ্ধে আইনি পদ্ধতি মামলা মোকাবেলা করা হবে এবং প্রবাসীদের নির্বাসন করা হবে এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে কুয়েতের হকারদের পরিচালনা করে এমন একটি নেটওয়ার্ক রয়েছে যাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল রাস্তায় হকিং করার জন্য অপ্রাপ্ত বয়স্ক এবং মহিলাদের শোষণ এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে তিন দিনার পাঁচশো তেতাল্লিশ পয়সা করে এবং একদিনের দুইশ বিরাশি টাকা পঁচিশ পয়সা করে এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট আজকে কুয়েতের মধ্যে ক্যারেট গ্রাম স্বর্ণের দাম আঠারো দিনার আটশো নব্বই পয়সা করে এবং ক্যারেট গ্রাম স্বর্ণের দাম সতেরো করে এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং চ্যানেলের মধ্যে নতুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ